মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বুঝেন আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে 359 কোটি বাংলাদেশের মানুষের কাছ থেকে সেদিন আপনাদের মনে আছে 13 বছর সাজা দিয়েছিল। এখন আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার, ব্যক্তির চেয়ে দল বড়, দল যে সিদ্ধান্ত নেবে আমি মনে করি দলের ভালোর জন্যই নাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার সংসদে ব্যারিস্টার সুমনের বক্তব্য নিয়ে কঠিন তোলপাড়। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী ও দীপুমণিকে একেবারেই কঠিনভাবে এবার ধুয়ে দিলেন। আসলে কী বলেছিলেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো, এবং তার সাথে বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যে বর্তমান পরিস্থিতি চলছে তার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা বিডমূল আলোচনা চলে যাই। বিডমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। দেখুন, আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার, ব্যক্তির চেয়ে দল বড়, দল যে সিদ্ধান্ত নেবে আমি মনে করি দলের ভালোর জন্যই নেয়। এখানে আমাদের যিনি নেতা শেখ ফজলে শামস পরশ, উনি আমাদের চেয়ারম্যান এবং নিখিল ভাই, এবং উনি আপনারা জানেন যে শেখ ফজলুল হক মনি সাহেবের সন্তান। শেখ ফজলুল হক মনি হচ্ছেন গিয়ে যার হাতে এই যুবলীগটা গঠিত হয়। তা আমি মনে করি যে এই পরশ ভাই যা ভালো মনে করবেন, যখন যারে নেওয়া দরকার, যখন যারে ছেড়ে দেওয়া দরকার, এটা ওনার সিদ্ধান্ত। আমি মনে করি দলের জন্য খুবই ভালো, এবং আমি যেটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমি ধরেন দলে এখন যদি সাময়িকভাবে অব্যাহতি পাওয়া, আমি যদি দলে 1-2 বছর বা 1 বছর পরে তো হয়তো এই কমিটিটাও আস্তে আস্তে থাকবে না, তো পরবর্তীতে কমিটি না থাকলেও আমি যেভাবে কাজ করতাম, আমি এইভাবেই আমি মানুষের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশ বা যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। আচ্ছা, কারণটা কি জানতে পেরেছেন? না, কারণ হচ্ছে কি, ওনারা বলছেন যে দলীয় শৃঙ্খলা, বা আসলে আপনারা জানেন যে আমি তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক ইস্যু নিয়ে কাজ করি, হয়তো দলীয় ফোরামে থাকার কারণে বা আমার কাজ এবং দলীয় ফোরামে থাকার কারণে হয়তো অনেক সময় মনে হইতে পারে ওনারা, আমি জানি না, হয়তো মনে হইতে পারে যে না আরও হয়তো ওনারা যেভাবে চেয়েছিলেন হয়তো আমি ওইভাবে কাজটা করতে পারিনি। কিন্তু আমার এই বিষয়ে আপনি জানেন যে আমি সবসময় বিশ্বাস করি, আমি ছাত্রলীগ করেছি, আমি আমার এক সময় আওয়ামী লীগও করেছি, জেলা আওয়ামী লীগে আমার উপজেলা আওয়ামী লীগের মেম্বারও আমি ছিলাম, এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরও ছিলাম, এখানেও আমি কাজ করে এখান থেকে আসছি। আমি বিশ্বাস করি যে আপনি জয় বাংলা এবং বঙ্গবন্ধু এটাই এক, এবং অবিচ্ছেদ্য বাংলাদেশের সাথে, এইটার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। তবে আমার বক্তব্য শুধু পরিষ্কার একটাই, যে এরকম একটা পবিত্র জিনিস জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু, এটা যেন সবসময় বাংলাদেশের স্বার্থে এবং আওয়ামী লীগের স্বার্থে যেন ব্যবহৃত হয়, এইটুকুই আমার শুধু বক্তব্য, আর কিচ্ছু না। এবং আমি এখনও জয় বাংলাকে ধারণ করি, আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক, এবং রক্তে মাংসে আমি বিশ্বাস করি যে এই স্বাধীনতার সপক্ষে বাংলাদেশটারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি যদি দলে যে এখন নাই বা যদি নাও থাকি, তাও আমি দলের জন্য যতটুকু কাজ করা সম্ভব, সব যে এমন না যে যুবলীগের যারা কেন্দ্রীয় নেতা আছেন তারাই কাজ করেন, যুবলীগের অনেক কর্মী আছে, ফলোয়ার আছে, আওয়ামী লীগের অনেক কর্মী আছেন, ফলোয়ার আছে, তারা হয়তো জীবনেও কোনো দিন নেতা হয় নাই, তারপরও তো তারা কাজ করে যাচ্ছে, আমি সর্বোপরি তারপরও আমাকে যতটুকু সময় এই যুবলীগের আইন সম্পাদকের দায়িত্বে রাখা হয়েছে, এই জন্য আমি আবারও আমি এই যে আমাদের নেতা যিনি এই পরশ ভাই এবং নিখিল ভাই, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ওই বক্তব্যটার ব্যাখ্যা কী দেবেন আপনি, ওই যেটার কারণে আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, ওইটার ব্যাখ্যা আপনি কী দেবেন? আমার তো যে চিঠিতে দেওয়া হয়েছে এখানে কোনো পার্টিকুলার ঘটনার কথা বলা হয়নি, শুধু দলীয় শৃঙ্খলার কথা বলা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে যে ওই যে আপনারা হয়তো যে একটি বক্তব্যের কথা বলা হয়েছে, এখানে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে গিয়ে যে এই আওয়ামী লীগের একটি প্রোগ্রামে আওয়ামী লীগের এখানে এমপি ছিলেন, এখানে সবাই ছিলেন, এখানে যুবলীগ ছাত্রলীগ তারা আওয়ামী লীগের স্লোগানটি ধরলে জিনিসটা সুন্দর দেখায়। এখানে একজন ওসি সাহেব যদি এই স্লোগানটি ধরেন, তার তিনি ছাত্রলীগের সাবেক ছাত্রলীগার হইতে পারেন বা আওয়ামী লীগের লোক হইতে পারেন, কিন্তু যখন উনি অফিসার ইন চার্জ, যখন তিনি সরকারি কর্মকর্তা, তখন ওনার নৈতিক দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষের সামনে সরকারের স্বার্থেই দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষের সামনে প্রমাণ করা যে না আমি দলমতের ঊর্ধ্বে উঠে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব, যেটা হচ্ছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
স্বাভাবিকভাবে শেখ হাসিনার পতন হবে এটা কি আমরা চাই? যে শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দ খালেদ জিয়াকে জেল দিয়েছে, আমানুল্লাহ আমানের মতো অসংখ্য নেতৃবৃন্দকে জেল দিয়েছে, তাকে কি আমরা স্বাভাবিকভাবে ক্ষমতা থেকে সরে যেতে দেব? তার বিচার বাংলার মাটিতে হতে হবে। আসলে একটা সরকার যদি ফ্যাসিস্ট হয়, একটা সরকার যদি ক্ষমতাকেই মুখ্য জিনিস মনে করে, তার কাছে কিন্তু ন্যায় বিচার কখনো প্রত্যাশা করা যায় না। আজকে আমানুল্লাহ আমানকে যেই মামলায় সাজা দিয়েছে, আপনি দেখবেন 111 গভর্নমেন্ট যখন ক্ষমতায় এসেছিল, এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক বিতর্কজন বলেছিল যে দুই নেত্রীকে মাইনাস করার জন্য তারা ক্ষমতায় এসেছিল। এবং আমানুল্লাহ আমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, সেই মামলাটা কিন্তু 111 গভর্নমেন্টের আমলে মামলা হয়েছে। 111 গভর্নমেন্ট সেদিন রাজনীতিবিদদেরকে কলঙ্কিত করার জন্য আমানুল্লাহ আমান সহ অসংখ্য নেতৃবৃন্দকে সেদিন আপনাদের মনে আছে 13 বছর সাজা দিয়েছিল। আমরা দেখেছিলাম পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে সেই 111 সরকারের সাজাকে বাতিল করে আমানুল্লাহ আমানদেরকে সেদিন বেকসুর খালাস দিয়েছিলেন। কিন্তু এই সরকার আমলে 2008 ক্ষমতায় এসে আমরা দেখেছি সেই মামলাগুলিকে আবার নতুনভাবে চালু করেছে। বন্ধুরা, এখানে আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন, আপনারা একটু লক্ষ্য করবেন খুব অত্যন্ত সূক্ষ্মভাবে, একই মামলা একই মেরিট, এখানে আমাদের ভাতিজা ব্যারিস্টার অমি আছে, একই মামলা দেখবেন, অবৈধ তথ্য সম্পদ অর্জনের জন্য 10 বছর এবং মিথ্যা তথ্যের জন্য 13 বছর, একই মামলায় মোবাজ্জেদুল চৌধুরী মায়া বেকসুর খালাস, একই মামলায় মহিউদ্দিন খান আলমগীর বেকসুর খালাস, একই মামলায় আনোয়ার হোসেন মঞ্জু বেকসুর খালাস। তাইলে আমানুল্লাহ আমানদের কেন সাজা বহাল থাকবে? অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত পদ্ধতি দরকার সকল পদ্ধতি ওনারা অ্যাপ্লাই করছে, যার মাসুল হচ্ছে আজকে আমানুল্লাহ আমান। আজকে যদি হাইকোর্ট সঠিক বিচার হতো, তাহলে আজকে আমানুল্লাহ আমানদের বিচার শাস্তি হওয়ার কোনো সুযোগ ছিল না। বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ খালেদ জিয়াকে সাজা দিয়েছে, যেই টাকা 2,15,00,000 টাকা সুদে আসলে এখন প্রায় 9 কোটি টাকা হয়েছে, একটি টাকা তসরুপ করা হয়নি, ব্যাংকে মজুদ আছে। তাহলে বেগম খালেদা জিয়া কিভাবে টাকা চুরি করেছে, কিভাবে টাকা তসরুপ করেছে? অর্থাৎ বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে, কারণ খালেদা জিয়া বিরাট অপরাধ করেছে। বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া 23টি সংসদীয় আসনে নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটি নির্বাচন উনি পরাজিত হয় নাই। আর শেখ হাসিনা যত নির্বাচন করেছে, ইতিমধ্যে 3টি আসনে উনি পরাজিত হয়েছে, যার জন্য বেগম খালেদা জিয়ার ওনার প্রচন্ড ক্ষোভ, খালেদা জিয়া কেন পরাজিত হয় না। তাই আজকে রাজনীতির মাঠে বেগম খালেদা জিয়া তথাকথিত বিচারকদের মাধ্যমে আজকে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চায়। বন্ধুরা, কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন, এই কিছুদিন পূর্ব আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ বলেছে কে নির্বাচনে আসুক কে নির্বাচনে না আসুক এটা দিয়ে আমাদের কিছু আসে না। এখন শেখ হাসিনা বলতে শুরু করেছে যে আমি অঙ্গীকারাবদ্ধ আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করব, বলছে না? বাংলাদেশের মানুষ কি তাকে বিশ্বাস করে? বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, যার জন্য এখন কিন্তু শেখ হাসিনার পতন কিন্তু সময়ের ব্যাপার। কিন্তু আমরা কি আজকে স্বাভাবিকভাবে শেখ হাসিনার পতন হবে এটা কি আমরা চাই? যে শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দ খালেদ জিয়াকে জেল দিয়েছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করবি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।